আপনার সাথে মিলিয়া পড়া মিলিয়া পড়া মিলিয়ে তো ইদগাম কলব মানে কলব দেয় না বদল করে দেয় কলব বদল প্রত্যেকটি মিল দ্বারা গুণার সাথে একটা গাছের কাহিনী বলছিল না ওই রকম কলব মানে ছোট্ট একটি মিম দ্বারা গুণার সাথে বদল করিয়া পড়া কলব মানে ছোট্ট একটি মিম দ্বারা গুণার সাথে বদল করিয়া পড়া কলব কলবের আরো একটি একটি বাবা বলো তো কলব মানে কি একটি সুন্দর ছোট্ট বা লিখে দিন না আগে না তুমি আগে বলো আগে বলো ছোট্ট একটি মিম দ্বারা ছোট্ট একটি একটু মিম দ্বারা অর্থ একটু কতবার একটু মিম দ্বারা বদল করিয়া অন্যের সাথে বদল করিয়া পড়া অন্যের সাথে বদল করিয়া এবার ইদগাম মানে কি বলো তো ইদগাম গুণা ছাড়া গুণার সাথে ইদগাম মানে মিলিয়ে পড়া মিলিয়ে পড়া ইদগাম কয় প্রকার দুই প্রকার আজকে আমি তোমাকে এটা লিখে দেবো এটা বাসা থেকে মুখস্থ করে আসবে আচ্ছা ঠিক আছে ইদগাম মানে মিলিয়ে পড়া আর ফার্স্ট এরটা কি বললো বাবা ইজহারের হরফ ছয়টি কি কি তুমি একটা উদাহরণ বের করো তো দেখি কলবের একটা উদাহরণ বের করো তো তুমি বলো না দেখেই বলো বলো আমি বের করছি এই এখানেও আমি তো পেয়েছিলাম কই জানি এখানে আমি পেয়েছিলাম দেখি এই তো ফাইন মারহাবা মারহাবাস কোন সুরে পেলা বাবা এটা জুমআ এই তো সুন্দর কোন আয়াত ওয়াল্লাহু আলিমুম বিযওয়াল ওয়াল্লাহু আলিমুম বিযওয়াদিমিন এই দেখো তাহলে ওয়াল্লাহু আলিমুম বিযওয়াদিমিন তানবিনের পরে বা এসেছে যেন ছোট্ট একটা মিম দ্বারা গুণার সাথে বলো বাবা নিয়মটা রুলটা বলো বাবা বলো ছোট্ট একটা মিম দ্বারা হ্যাঁ গুড বদল করিয়া বলতে আর এটাকে কি বলে কি বলে বাবা এটাকে কি বলে কি বলে কলব গুন্না না ইয়েস